গাইস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। রত্নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ভুজিয়া। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমার চ্যানেল রত্নাস কিচেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আসুন এবার রেসিপিটা শুরু করা যাক। কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তাই দেখিয়ে নিয়েছি আমি এখানে এক বাটি দুধ, এটা ফুল ক্রিম দুধ, আর নিয়েছি এক বাটি মিল্ক পাউডার, আর নিয়েছি চার পাঁচটা এলাচ, তাকে দানা ছাড়িয়ে একটুখানি আধা ভাঙা করে নিয়েছি, আর নিয়েছি তিন চামচ, বড় চামচের তিন চামচ চিনি, আর একটুখানি ঘি লাগবে। একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি এই যে এরকম ছোট সাইজের চামচের এক চামচ ঘি। ঘিটা একটুখানি গলে যাক, তারপরে আস্তে আস্তে অন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো। প্রথমে আমি কিন্তু দুধ দিয়ে দেবো, একটুখানি নাড়িয়ে নিলাম, ঘিটা গলে গেছে, দুধটা ছেড়ে দিচ্ছি। দুধটা যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ কিন্তু হালকা করে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে সুন্দর করে ফুটতে দিতে হবে, এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর আঁচটা কিন্তু এখন বেশ জোরেই থাকবে, তা দুধটা ফুটে উঠুক, তারপরে অন্য জিনিসগুলো একে একে আমি দিয়ে দেবো। দুধ ফুটে উঠেছে দেখুন, আর ঘিটাও এর সঙ্গে একদম মিশে গেছে। এবার কিন্তু আমি এই পাউডার দুধটা দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কিন্তু একটু ডেলা হয়ে যেতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই, কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে ডেলাটা ভেঙে যায়। দিয়ে দিচ্ছি আরও একটুখানি দুধ, সবই দিয়ে দিলাম আর নেই বাটিতে, দেখুন সব ঢেলে দিলাম। আর এখন কিন্তু আঁচটাকে একটু মিডিয়াম করে ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমি এলাচটা দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব সুন্দর করে আগেই বেরিয়ে যায়, পরেও দিতে পারেন, এখানে এলাচ পাউডার দিতে পারেন, তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ চালিয়ে যেতে হবে কিন্তু খুন্তি, না হলে কিন্তু লেগে যেতে পারে, আঁচটা কিন্তু মিডিয়াম রয়েছে। এবার কিন্তু এখানে আমি চিনি অ্যাড করছি, আপনার এখানে পাউডার সুগারও কিন্তু ব্যবহার করতে পারেন, এটা এমনি চিনি না দিয়ে, এমনি সুগার না দিয়ে কিন্তু পাউডার সুগার দিলে তাড়াতাড়ি করে মিশে যায়। তো এবার ভালো করে এটাকে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটা একটা মানে ঠকঠক একটা ডোয়ের মতো যতক্ষণ না হবে বা কড়া থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। তো আমি এটা কন্টিনিউ নেড়ে যাচ্ছি যাতে দাগ না লেগে যায়, সেই জন্য এটাকে সমানে কিন্তু নেড়ে যেতে হবে, আর কড়ার গায়ে যেগুলো যেগুলো লেগে থাকবে সেগুলোকে কিন্তু টেনে নামিয়ে দিতে হবে যাতে সবে একসঙ্গে এটা জাল হয়। তো এটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বানাবেন বন্ধুরা, সামনে কিন্তু কালী পুজো, আপনারা কিন্তু ঘরের তৈরি গুজিয়া ঠাকুরকে কিন্তু নিবেদন অবশ্যই করতে পারেন, খুব কম ইনগ্রিডিয়েন্টসে এটা কিন্তু তৈরি হয়ে যায়, তো বানানো খুবই ইজি। আপনারা কিন্তু দেখবেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর বলবেন কেমন হয়েছে আপনাদেরটা। তো এটাকে আমি কন্টিনিউ নেড়ে যাব যাতে কোনো না লেগে যায়, আঁচটা কিন্তু এখন কিন্তু কমানোই আছে, এটা চিনি যেহেতু দিয়ে দেওয়া হয়েছে তাই কিন্তু এটা মানে লেগে যাওয়ার চেষ্টা হবে, কিন্তু লাগতে দেওয়া হবে না, কেন কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, আর কিন্তু ঘি দেওয়ার কিন্তু এটাই কারণ যাতে না লেগে যায়। তো আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে সুন্দর শুকিয়ে নিচ্ছি, অনেকটাই হয়ে এসছে দেখুন, একদম শুকিয়ে গেছে, কড়া থেকে ছেড়ে আসছে। এবার কিন্তু এটা আর কিছুক্ষণ হলেই কিন্তু এটা একটা প্লেটে নামিয়ে নেব, তো ততক্ষণ এটাকে নেড়ে যাচ্ছি, আর একটুখানি শুকালে এটাকে কিন্তু নামিয়ে দিতে হবে, ঠান্ডা হলে তারপরে কিন্তু গুজিয়ার আকারে গড়তে হবে। এবারে গ্যাসটা আমি কিন্তু বন্ধ করে দেবো, এটা হয়ে গেছে অলরেডি, একটা প্লেটের প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটুখানি কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি, তারপরেই নামাবো যাতে না লেগে যায় প্লেটের গায়ে। তো এবার এটাকে নামিয়ে ফেলবো, একটা প্লেটে নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হলে তারপরে কিন্তু গুজিয়ার আকারে গড়তে হবে, এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা করতে পারছি না, ঠান্ডা হলে আমি তারপরে গুজিয়া করব। এটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দেওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট করে আমি গুলি কেটে নেব, দেখুন এইরকম, আপনারা আপনাদের সাইজ বুঝে কিন্তু আপনারা করবেন, ছোট বড় কিন্তু এটা আপনাদের উপর সম্পূর্ণ নির্ভর করছে। তো আমি এইরকমভাবে সব গুলিগুলো করে নিচ্ছি, ছোট ছোট করে এরকম গুলি কেটে নিয়েছি,
হাতে কিন্তু তেল দেওয়া চলবে না বা ঘি দেওয়া চলবে না, এমনি কিন্তু এটা একটুখানি লম্বা করে নেব। এরকম লম্বা করে নিতে হবে, নিয়ে এইরকম করে নিয়ে মুখটাতে এরকম করে ভাঁজ দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। খুবই সিম্পল, আপনারা কিন্তু সব প্রত্যেকেই কিন্তু দেখছেন যে কীভাবে কত সহজেই কিন্তু বানানো যায়। তো আশা করি আপনারা চটপট কিন্তু ঘরে এটা বানিয়ে ফেলবেন, আর বলবেন, কমেন্ট করে বলবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। তো আসুন আমি সবগুলো এইভাবে তৈরি করে নিই। আমি সুন্দর করে প্লেটে পরিবেশন করেছি। আপনারা কিন্তু এটা অনেক দিন পর্যন্ত রেখে আপনারা স্টোর করে রাখতে পারেন এবং পরিবেশন করতে পারেন, যখন বানাবেন তখনও পরিবেশন করতে পারেন বা স্টোর করে রেখে দিতে পারেন। আশা করি আপনারাও এইভাবে বানাবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তার উত্তর দিতেও ভালো লাগে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছানোর জন্য। আবারও আসবো কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য নমস্কার।